তো বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে পার্থবাবু বিজ্ঞ মানুষ ওর উপর ব্যক্তিগত ক্রোধ নেই বড়সড় সড়ো মন্তব্য করতে দেখা গেলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো পার্থ চট্টোপাধ্যায়কে এবার প্রশংসা করতে দেখা গেল খোদ বিচারপতিকে তো সিবিআইকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিচারপতি সিবিআই থেকে সিট অনেক ভালো বলতেও কিন্তু শোনা গেল কেন হঠাৎ এই পরিবর্তন কি প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে তার আগে কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকার এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে অনটিফিকন কর্মবাবু বিজ্ঞ মানুষ ওর ওপর ব্যক্তিগত ক্রোধ নেই বড় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তো এই নিয়ে যে মন্তব্যটি তিনি করেছেন অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা নিয়ে কিন্তু সাড়া পড়ে গিয়েছে গোটা যে নেট মাধ্যম সেখানে এবং তিনি এরকম ধরনের মন্তব্য করতে পারেন এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু শখ হয়ে গিয়েছি এরকম ধরনের মন্তব্য তিনি কেন করলেন চলুন আমরা নিই তো এই একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন নিয়োগ দুর্নীতি নিয়ে তার নিশানায় ছিলেন খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার পার্থকে কিছুটা প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো পার্থবাবু বিজ্ঞ মানুষ ওর ওপর ব্যক্তিগত ক্রোধ নেই এমনই মন্তব্য করলেন বিচারপতি তো গতকাল আমরা দেখেছি প্রধান বিচারপতির বাড়িতে মুখ্যমন্ত্রী খোদ তিনি কিন্তু গিয়েছিলেন এবং সেখানে আধা ঘন্টার উপরে তিনি নাকি কথা বলেছেন এরকমও কিন্তু সূত্র মারফত খবর এসেছিল তো এরপর থেকেই কিন্তু এই ধরনের যে নতুন প্রশংসার যে একটা বাতাবরণ তৈরি হয়েছে এটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে এর আগে স্কুল সার্ভিসের একাধিক মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে প্রথম দিন নির্দেশ দেওয়ার সময় এও বলেছিলেন যে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার পরিবর্তে এসএসকেএম কেম হাসপাতালে উড়বান ওয়ার্ডে ভর্তি হওয়া চলবে না এমনকি সিবিআই চাইলে পার্থবাবুকে গ্রেপ্তার করতে পারে বলে কিন্তু স্পষ্ট রায় তিনি ইঙ্গিত দিয়েছিলেন এই বিচারপতি কিন্তু এবার হঠাৎ করে মঙ্গলবার যেটা জানাচ্ছে এসএসসি সংক্রান্ত মামলার শুনানির সময় সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমি হয়তো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু মন্তব্য করেছি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আমার ব্যক্তিগত কোনো রাগ নেই বা ক্ষোভের ব্যাপার নেই তিনি একজন বিজ্ঞ ব্যক্তি এই মন্তব্যটি করার জেরে এবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিচারপতির ওপরে তাহলে কি সমস্ত কিছু যে মামলা মোকদ্দমা চলছিল সমস্ত কিছু কি তাহলে শিথিল হয়ে যাবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য সবসময় আছি অন্যের কথা বলতে পারবো না সমুদ্রের সামনে দাঁড়িয়ে জল খাচ্ছি আমি এগারো সালের আগে পর্যন্ত ছিলাম এখন আমি বহিরাগত তো এদিকে সিবিআই তদন্তে হতাশা প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই যেভাবে এগোচ্ছে তাতে একেবারেই খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি এই পর্যবেক্ষণ যথেষ্ট কিন্তু তাৎপর্যপূর্ণ এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গত বছরের নভেম্বর থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে আসছেন যদিও সিবিআই তেমন কিছুই কিন্তু করেনি অন্তত বারোটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সিবিআই উল্লেখযোগ্য তেমন এগোতে পারেনি বলে খবর এই তদন্ত নিয়ে তিনি অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন হাইকোর্টে একটি মামলা শুনানিতে বিচার প্রতি গঙ্গোপাধ্যায় বলেন ডজন খানেক সিবিআই শেষে কিন্তু নোবেল প্রাইজের মত মতো হবে মনে হচ্ছে সিবিআইয়ের থেকে সিট ভালো এ কথাও তিনি কিন্তু বলতে দেখা গিয়েছে তো টানেলের শেষে রকম লাইট দেখতে পাচ্ছি না এমনও কিন্তু মন্তব্য করতে দেখা যাচ্ছে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আমি ক্লান্ত নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম তারপর কি হয়েছে কিছুই নয় ক্লান্ত আমি এই প্রশ্ন উত্তর তিনি কিন্তু দিচ্ছেন তো মঙ্গলবার তিনি বলেন এই নিয়োগ দুর্নীতিকে কিন্তু সিবিআই কি করবে তা নিয়ে আমার সন্দেহ আছে নভেম্বরের নির্দেশ দেওয়া হয়েছিল এখনও যেটা জানা যাচ্ছে ঢিলে তালে কিন্তু চলছে তদন্ত আদালত বলার পরও কিছু পদক্ষেপ করলো না তারা একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন সিবিআই থেকে সিট ভালো তারা অনেক ক্ষেত্রে ভালো কাজ করছে তো সেক্ষেত্রে যদিও সিবিআই তেমন কিছুই করতে পারছে না সিবিআই তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একাধিক দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছেন তিনি বিচারপতি বলেছেন এর থেকে হয়তো সিট ভালো ছিল অর্থাৎ বন্ধুরা নতুন একটা সুর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিচারপতির গলায় এবং তিনি নভেম্বর মাস থেকে চেষ্টা করে যাচ্ছেন এবং একাধিকবার তিনি মামলা শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সিবিআই তার মুখ থেকে যেটা শোনা যাচ্ছে যে তিনি যেটা বলতে চাইছেন সিবিআই কিন্তু কোনো রকম সহযোগিতা বা কোনো রকম তদন্ত ঠিকমতো করছে না এর থেকে সিট ভালো বলে কিন্তু তিনি এই মন্তব্য আজকে করছেন তো এই নিয়ে কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এ ধরনের সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বন্ধুরা তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে